ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা আইপিএফটি জোট সরকারের সুশাসনের এবারের দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজার শ্রেষ্ঠ উপহার। 13 তারিখ দশমীর দিন এই বাড়ির ছেলে বাদল ত্রিপুরা তাকে মনু থানার কয়েকজন পুলিশ ধরে নিয়ে যায়। এরা হলো বাদল ত্রিপুরার পরিবার, বাদল ত্রিপুরার বাবা, স্ত্রী, 3 মেয়ে। অভিযোগ, সে কারো বাগানের রাবারের স্ক্র্যাপ চুরি করেছে। হ্যাঁ ঠিক আছে, যদি এরকম অভিযোগ হয় পুলিশের কাছে অভিযোগ যায়, পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে, এটা অপরাধ কিছু না। কিন্তু পুলিশকে সেখানে দৈহিকভাবে নির্যাতন করার তার অধিকার আমাদের দেশের আইন দেয়নি। বাদল ত্রিপুরাকে 13 তারিখ সারা রাত নৃশংসভাবে পিটিয়ে একেবারে আধামরা করে পরদিন সকালবেলা ছেড়ে দেয়। থানা এই হাসপাতালে নিয়ে যায়নি। এত মানবিক, এত নিষ্ঠুর, তার স্ত্রী বাবা তারা যখন মনু হাসপাতালে নিয়ে যায় পরদিন 14 তারিখ, মনু থানাও দেখে রাখতে পারেনি, তাকে শান্তিবাজার নিয়ে যায়। এবং এই সরকার বলে সুশাসন, এটা মুমূর্ষ। সেই রোগীকে আরো উন্নত চিকিৎসার জন্য পাঠানো দরকার, রেফারেল হসপিটালে, তাও পাঠানো হলো না। উল্টো এই মহিলাকে বলে দিল আপনারা সই দিয়ে নিয়ে যান। কোথায় তাদের আয়ুষ্মান কার্ড? কোথায় তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা? আর গতকাল যখন তার ডেড বডি নিয়ে এই গ্রামের দলমত নির্বিশেষে সমস্ত মানুষ প্রতিবাদ করল, বিজেপির মণ্ডলের নেতারা, সভাধিপতি এখন তো দীপক দত্ত, তারপর এই ইর পাড়ার কিছু হুমরা চুমরা, কেস তুলে নাও, অসুবিধা হবে, না হলে কোনো সাহায্য পাবে না, ইরাজত্বে আমরা আছি ত্রিপুরাজ্যের মধ্যে। ত্রিপুরাজ্যের থানাগুলোতে আজকে ঘটনাগুলো হচ্ছে কেন? ত্রিপুরাজ্যের সব পুলিশকে আমরা দায়ী করি না, ত্রিপুরাজ্যের পুলিশ সারা দেশের মধ্যে অন্যতম সেরা পুলিশ আমরা এখনো বলি। তার বেশিরভাগ সদস্য তারাও আজকে মর্ম যন্ত্রণায় তারা আছে। কিন্তু এই সরকার আসার পর পরপর কয়েকটা ডিজি এসছে। এক আগে ছিল বিএস যাদব, তার স্থলাভিষিক্ত এখন আরেকটা অমিতাভ রঞ্জন, তার নপুংসক অপদার্থ, সে সরকারের পা চাটা ছাড়া তার কোনো কাজ নেই। ভালো ভালো অফিসাররা রয়েছেন আরও অ্যাডিশনাল ডিজি পদে, আইজি পদে, এদেরকে এরা কাজই করতে পারে না। এসপিদের মধ্যে অনেকে ভালো কাজই করতে পারে না। তো স্বাভাবিক পুলিশের একটা ছোট্ট অংশ আজকে দুর্নীতিতে একেবারে ইয়ে অবধি, মাথা অবধি তারা হয়েছে। এদের সাথে হলো এই ড্রাগ পাচার, গরু পাচার, নারী পাচার, সমস্ত কিছুর সাথে এই ছোট্ট অংশ যুক্ত। সৎ অফিসাররা তারা এখন আর দায়িত্ব নিতে পারে না, দায়িত্ব নিয়ে এরা কাজ করতে পারে না।